পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের জলবন্দী অজবনগর এলাকায় বন্যা পরিদর্শন করেন মন্ত্রী সুব্রত মুখার্জি। অজবনগরে জলবন্দী গ্রামে গিয়ে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন। সাথে ছিলেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশা চৌধুরী, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি সহ স্থানীয় ও জেলার তৃণমূলের জনপ্রতিনিধিরা। এদিন ওইসব দুর্গত এলাকার বাসিন্দাদের ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী। বন্যা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, অন্যান্য বাড়ির থেকেও এবার বন্যার প্রকোপ অনেকটাই বেশি, তবে ক্ষয়ক্ষতিটা অনেকটাই রোখা গেছে। বন্যার এই পরিস্থিতি ঠেকাতে কেন্দ্রীয় সরকার যদি এগিয়ে না আসে তাহলে চটজলদি তা ঠেকানো শক্ত। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে কার করে তুললেন তিনি। এখনও জলবন্দী ঘাটাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা, নতুন করে কোথাও জল ঢুকছে না ঘাটালে। আরও কয়েকদিন লাগতে পারে পরিস্থিতি স্বাভাবিক হতে। এদিন ঘাটালের পাশাপাশি দাসপুরের নারাজল গ্রাম পঞ্চায়েতের জলবন্দী বেশ কিছু এলাকা পরিদর্শন করেন মন্ত্রী সুব্রত মুখার্জি। দেখবো, শুনবো, পরিস্থিতি পর্যালোচনা করবো। সেটা আমরা এক পক্ষ শুরু করে এসেছি, প্রশাসনের সাথেও কথা বলেছি, আমার সাথে অজিত মাইতি আছে, আমরা সবাই যাচ্ছি, আরও এমএলএরা রয়েছে। আমরা এপার এবং দাসপুর খানিকটা এই অবস্থাটা দেখব এবং তারপর এখানে যা আলোচনা করে দেখলাম বন্যার প্রকোপ অনেক বেশি হয়েছে অন্য বাড়ির জন্য, কিন্তু ক্ষয়ক্ষতিটা রোকা গেছে অনেকটা, অর্থাৎ মানুষের মৃত্যু ইত্যাদি এই ক্ষয়ক্ষতিটা। বাড়ি পড়েছে প্রচুর, অনেক শস্যের ক্ষতি হয়েছে, এলাকা অনেক এমনকি পাকা বাড়িতে পর্যন্ত এবার জল ঢুকে গেছে। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে এই বন্যা কবলিত মানুষদের, বন্যা তো ম্যাজিকের মতন কিছু করা যাবে না, কিন্তু কবলিত মানুষদের আমরা যথেষ্ট রকম সহযোগিতা করতে পারি এবং সরকার মুখ্যমন্ত্রী নিজে আমাদের পাঠিয়েছেন এখানে, এবং যাতে এই পরিস্থিতি দেখে তাকে রিপোর্ট দিলে তিনি সেই মতন আরও ব্যবস্থা নেবেন। দাদা, বছরের পর বছর বানভাসী মানুষ, নাজেহালের শেষ নেই, এর দায় কাকে দেবে? এটা এক কথায় বলা যাবে না, এর অনেক ভৌগোলিক পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। বিচ্ছিন্নভাবে ঘাটাল নয়, ঘাটাল আছে, দাসপুর আছে, চন্দ্রকোনা আছে, ওই দিকটাতে আমার মেদিনীপুর সদর আছে। সুতরাং এর একটা সামগ্রিক পরিকল্পনা নিয়ে আমাদের সরকার ভাবছে। কিন্তু একটু আগে অজিত বলছিল একটি কথা যে কেন্দ্রীয় সরকার যদি এইসব পরিস্থিতিতে এগিয়ে না আসে তাহলে চটজলদি কোনো ব্যবস্থা করা একটু শক্ত। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।